এই মুহূর্তে সারা বিশ্বের মানুষ যে বিষয়টা নিয়ে চিন্তিত রয়েছেন সেটা হচ্ছে এই সাম্প্রতিক ভাইরাসকে নিয়ে। কবে এই ভাইরাস আমাদের পৃথিবী থেকে চলে যাবে? বন্ধুরা আর চিন্তা নেই, মাত্র 15 সেকেন্ডেই ধ্বংস হয়ে যাবে এই ভাইরাস, এমনই এক আবিষ্কার করে ফেললেন গবেষকরা। তো বন্ধুরা কিভাবে 15 সেকেন্ডে এই ভাইরাস ধ্বংস হবে? বন্ধুরা কোন দেশ এই আবিষ্কারটা করেছেন সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওতেই। অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে এই চ্যানেলের একটা ভিডিও নোটিস আপনার মিস না হয়। তো বন্ধুরা এখানে যে খবরটি প্রকাশিত হয়েছে সেখানে এমনটাই বলা হয়েছে, শুধু দেশ নয় বিদেশেও প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। এখনো সঠিক কোনো ভ্যাকসিন আবিষ্কার করা যায়নি, চিন্তায় রয়েছেন গোটা পৃথিবী। এর মধ্যে আমেরিকা এক চাঞ্চল্যকর গবেষণা সামনে নিয়ে এলো, এবং এখানে আরো বলা হয়েছে আমেরিকার ইউনিভার্সিটি অফ কানেকটিকাট স্কুল অফ মেডিসিন তাদের নতুন গবেষণায় দাবি করেছেন মাত্র 15 সেকেন্ডে মারা যাবে এই সাম্প্রতিক ভাইরাস। এবং এখানে বলা হয়েছে তারা একটি পরীক্ষা কিন্তু চালিয়েছেন, আয়োডিন প্রয়োগ করা হয় সাম্প্রতিক ভাইরাসের উপর, আর তাতেই দেখা যায় মাত্র 15 সেকেন্ডে ধ্বংস হচ্ছে এই ভাইরাস। যদিও এই রকম দাবি তারা আগেও করেছিলেন, যা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা কিন্তু গ্রাহ্য করেনি। তবে এবার একেবারে কিন্তু তথ্য প্রমাণ সহ গবেষণা করে দেখিয়েছেন তারা। এবং এখানে আরো বলা হয়েছে আয়োডিন দিয়ে কিন্তু হাত মুখ ধুতে বলা হচ্ছে এই গবেষণায়। যদি শরীরে সাম্প্রতিক ভাইরাস এসে থাকে তবে স্যানিটাইজারের থেকেও আগেই মারা যাবে এই আয়োডিনে, এমনকি ভ্যাকসিন বা ঔষধ হিসাবে ব্যবহারের কথা কিন্তু ভাবছে এই ইউনিভার্সিটি। তো বন্ধুরা এখানে যে খবরটি প্রকাশিত হয়েছে সেই খবরটিতে এমনটাই কিন্তু উল্লেখ করা হয়েছে, এবং এই খবরটা কিন্তু নামি দামি কিন্তু একটি নিউজ পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা এখানে যে খবরটি প্রকাশিত হয়েছে তাতে বলা হচ্ছে যে আয়োডিন দিয়ে হাত মুখ ধুতে বলা হচ্ছে, তাহলে কিন্তু 15 সেকেন্ডের মধ্যে সাম্প্রতিক ভাইরাস কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এটা আমার ব্যক্তিগত অভিমত বা ব্যক্তিগত মতামত নয়, এটা কিন্তু একটি নিউজ পত্রিকায় প্রকাশিত হয়েছে খবরটা, সেটা থেকে আপনাদেরকে জাস্ট এটা দেখিয়ে দিলাম। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, খবরটা কি আদৌ সত্য না মিথ্যা, বা এই সম্পর্কে যদি আপনার কিছু জানার থাকে, তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা নিচে কমেন্ট করবেন। এবং আপনারাও যদি খবরটা পড়তে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশনে এটা লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করেও কিন্তু আপনারা এই খবরটা পড়ে নেবেন। শেষে আবারও বলে রাখছি, এই যে ভাইরাস 15 সেকেন্ডেই ধ্বংস হয়ে যাবে এমন একটি খবর ছড়িয়ে পড়েছে, সেই খবরটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত কিন্তু নয়, আবারও কিন্তু বলছি। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পেরেছেন, ভিডিওটা আপনার ভালো লাগবে। যদি এ বিষয়ে আপনার কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।